আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার আর মুচমুচে তালের পিঠা। তো দেখুন এই পিঠাটি কতটা মুচমুচে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়ে থাকে। তো চলুন দেখে নিই এই তালের পিঠাটি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথম এখানে একটি মিক্সিং বোল নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ শুকনো চালের গুঁড়ো, আর দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ, 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়া। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ তালের রস। প্রথমে অর্ধেকটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এরপরে বাকি অর্ধেক তালের রস আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ তালের রসেই কিন্তু গোলাটা একদম রেডি হয়ে যাবে। এখন 5 থেকে 6 মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আমি একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ডোটা একদম সফট হয়েছে। এখন হাতে সামান্য তেল মাখিয়ে আমি আপনাদেরকে পিঠাগুলি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে গোল করে তারপরে লম্বা করে পিঠাগুলি তৈরি করে নিতে হবে। তো আপনারা চাইলে যে কোনো শেপের কিন্তু পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো আরও একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে সামান্য ডো হাতে নিয়ে তারপরে এভাবে 2 হাত দিয়ে লম্বা করেও কিন্তু পিঠাগুলি তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলি পিঠা এখানে তৈরি করে নিয়েছি। আর এখন এই পিঠাগুলি ভেজে নিতে হবে। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যানের ভিতরে আগে থেকেই তেল বসিয়ে গরম করে নিয়েছি। এখন এই পিঠাগুলি দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে থাকবে, এতে করে পিঠাগুলি খুবই মুচমুচে হবে আর খুব সুন্দর একটি কালার চলে আসবে। পিঠাগুলি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেওয়ার কিছু সময় পরে একটু নেড়ে চেড়ে দিতে হবে। যখন পিঠার এক পাশ হয়ে যাবে তখন অন্য পাশ উল্টে পাল্টে খুব সুন্দর একটি কালার করে পিঠাগুলি ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এ পর্যায়ে কিন্তু পিঠাগুলি দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে খুব সুন্দর একটি কালার চলে আসতে শুরু করেছে। আর এই যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে, এখন তেল ঝরিয়ে পিঠাগুলি উঠিয়ে নিতে হবে। খুব সহজেই কিন্তু তালের সিজন থাকতেই আপনারা এই তালের পিঠাগুলি তৈরি করে খেতে পারেন। আর তালের পিঠাটা আপনি যেভাবেই তৈরি করেন না কেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এই যে দেখুন উঠিয়ে নিয়েছি, আর একইভাবে কিন্তু আমি সবগুলি পিঠা এভাবে ভেজে নেব। আর এই পিঠাটা কিন্তু অনেকটা মুচমুচে হবে। একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার হবে। খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণে তাল দিয়ে তৈরি হয়ে গেল তালের মুচমুচে পিঠা। আশা করি আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে একবার হলেও বাসার ট্রাই করবেন আর ভিডিওটিতে লাইক দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।